আওয়ামী লীগ সরকারের আমলে মেধা নয় বরং জিপিএ এর স্কোর দিয়েই নির্ধারিত হতো শিক্ষার্থীদের যোগ্যতা। ফলে কোনো প্রতিষ্ঠানের কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেল তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা ছিল প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে। আর এই সুযোগে 2018 সালে দীপুমণি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর শুরু হয় জিপিএ 5 কেনাবেচার চোরাগলি পথে অর্থ লেনদেন। শিক্ষামন্ত্রী দীপুমণি, বোর্ড চেয়ারম্যান, বোর্ড সচিব এবং বিভিন্ন স্কুল কলেজের প্রধানরা জড়িয়ে পড়েন জিপিএ 5 কেনাবেচার প্রতিযোগিতায়। টাকা দিলেই পাওয়া যেত জিপিএ 5। আবার অনেক অনুত্তীর্ণ শিক্ষার্থীর ভাগ্যেও মিলত বোর্ড পরীক্ষায় কৃতকার্যের অলিক ছোঁয়া। এসব লেনদেনে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 3-4 লাখ টাকাও বিনিময় হতো বলে তথ্য পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী দীপুমণির সময়কালে 2018 থেকে 2023 সাল পর্যন্ত জিপিএ 5 বিক্রি করে একটি চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। প্রভাবশালী বোর্ড সচিব তার ক্ষমতার বলে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকেও পাশ কাটিয়ে গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট। সেখানে ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক নিজেই দেন দরবার করে টাকার অঙ্ক মীমাংসা করে দিতেন বলে জানা গেছে। অপরদিকে রাজধানী ঢাকা ছাড়াও আশেপাশের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জিপিএ 5 পাওয়া নিয়ে আর্থিক লেনদেন করতেন। এদিকে 2024 সালে নির্বাচনের পর দীপুমণি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব না পাওয়ায় আগের সিন্ডিকেট দুর্বল হয়ে যায়। তবে 2018 ও 2019 সালে জিপিএ 5 কেনাবেচায় উত্তরার কয়েকটি স্কুল কলেজের প্রধানদের বিরুদ্ধে তথ্য প্রকাশ হয়ে যায়। অভিযোগ ওঠে, অভিভাবকদের সাথে 3 লাখ টাকায় জিপিএ 5 পাইয়ে দেওয়ার চুক্তি করত উত্তরার বিভিন্ন স্কুল ও কলেজ প্রধান, আর 2 লাখ টাকায় ফেল থেকে পাশ করিয়ে দেওয়ারও নিশ্চয়তা দিতেন তারা। বোর্ডের ওই দুই কর্মকর্তার বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষা বোর্ড থেকে তদন্ত করা হয়। সেখানে জিপিএ 5 বিক্রির সত্যতা পায় কমিটি। পরে জিপিএ 5 বিক্রির নামে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়ায় রাজধানীর উত্তরার ন্যাশনাল পাবলিক কলেজ ও দ্য ব্রিলিয়ান্ট কলেজের পাঠ্যদান কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড সূত্র জানায়, জিপিএ 5 বিক্রি চক্রের মূল হোতা উপপরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়কে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে বদলি করা হয়, কিন্তু সেখানে তিনি ক্লাস নিতে পারেননি। পরে তিনি বিদেশে চলে যান। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক সচিব শাহেদুল কবিরের বিরুদ্ধেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নয়া দিগন্ত। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।